শতাধিক এটিএম কার্ড সহ বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার চারজন। বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের তল্লাশিতে চার ব্যক্তির ব্যাগ থেকে শতাধিক এটিএম কার্ড উদ্ধার করলো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ধৃতদের নাম ইরফান আহমেদ, নাঈম আলফি, মোহাম্মদ রাজা, গৌরব সরাই। এরা সকলেই গাজিয়াবাদ উত্তরপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে পূর্ণিয়া থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি যাওয়ার ছক ছিল ধৃতদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকা জালিয়াতি কাণ্ডের চক্রের সঙ্গে জড়িত রয়েছে ধৃতরা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে বাগডোগরা থানার পুলিশ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।